আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের ফেসবুক প্রোফাইল পেজের নতুন আরেকটা আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সাধারণত আমাদের বিডি ক্রিয়েটর ফেসবুক প্রোফাইল পেজটাতে আমরা যদি একজন ফলোয়ার হিসেবে ভিজিট করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন একটা ফলো বাটন শো করতেছে, সেই সাথে আমাদের ফেসবুক প্রোফাইল পেজটা কতজন ব্যক্তি ফলো করে সেই ফলোয়ার কাউন্টিংটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ক্লাসিক পেজের মতো এখানে কোনো লাইক বাটন নেই এবং কতজন ব্যক্তি আমাদের পেজটা লাইক করতেছে সেই লাইক কাউন্টিংটাও দেখা যাচ্ছে না। টোটাল কথা, আমরা সকলে জানি ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে কোনো লাইকের হিসাব নিকাশ নেই, কিন্তু বর্তমানে কিছু কিছু ক্লাসিক পেজ প্রোফাইল পেজে কনভার্ট করার পরে দেখা যাচ্ছে সেই পেজগুলোতে শুধুমাত্র লাইক বাটন শো করতেছে, কোনো ধরনের ফলো বাটন শো করতেছে না। সেই সাথে সেই পেজগুলোকে কতজন ব্যক্তি লাইক করে সেই লাইক কাউন্টিংটা দেখা যাচ্ছে, এখানে কোনো ধরনের ফলো কাউন্টিং দেখা যাচ্ছে না। তো এই সমস্যাটা হওয়ার মূল কারণটা কি, সমস্যাটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে কীভাবে করতে হবে, টোটাল বিষয়টা আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে একটু কষ্ট করে নিচে লাল সাবস্ক্রাইব বাটন উপরে ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটা অল করে রাখবেন, যাতে এরকমই নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই বিষয়টা আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য আমি মেটা বিজনেস হেল্প সেন্টারের নিউ পেজ এক্সপিরিয়েন্সের অ্যাবাউট সেকশনটা নতুন ট্যাবের মধ্যে ওপেন করে রেখেছি। তো এখানে যদি আপনারা উপরে স্ক্রল করেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন তারা ফেসবুক নিউ পেজ এক্সপিরিয়েন্স সম্পর্কিত নতুন একটা আপডেট যুক্ত করেছে। তো সেখানে বলা আছে কোনো ক্লাসিক পেজ প্রোফাইল পেজে কনভার্ট করার পরে সেই পেজের পোস্ট ভিডিওগুলো যদি আমরা আমাদের নিউজ ফিডে দেখতে চাই, সেই পেজটার সাথে যদি আমরা সংযুক্ত থাকতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পেজটা ফলো করে রাখতে হয়। যদি ফলো করে না রাখি, সেক্ষেত্রে সেই পেজটাতে আপলোড করা পোস্ট ভিডিওগুলো কিন্তু আমাদের নিউজ ফিডের মধ্যে আসতেছে না। এতে করে দেখা যাচ্ছে যে সব ক্লাসিক পেজগুলো প্রোফাইল পেজের মধ্যে কনভার্ট হচ্ছে, সেই সব প্রোফাইল পেজের মধ্যে অতীতে যেসব ফেসবুক ইউজাররা তাদের ক্লাসিক পেজে থাকা অবস্থায় তাদের পেজগুলোতে শুধুমাত্র লাইক দিয়েছে, তাদের পেজগুলো ফলো করে না, তারা কিন্তু তাদের ফেসবুক প্রোফাইল পেজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের প্রোফাইল পেজের সাথে সেই সব ফেসবুক ইউজারদের কোনো কানেক্টিং থাকতেছে না। তো এই অসুবিধার কথা চিন্তা করে ফেসবুক বর্তমানে কিছু কিছু ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে লাইক বাটনটাও প্রোভাইড করতেছে ফলো বাটনটার পাশাপাশি। এতে করে ফেসবুক প্রোগ্রামাররা টেস্ট করে দেখতে চাচ্ছে যে ফেসবুক ইউজাররা শুধুমাত্র লাইক এবং ফলো বাটনওয়ালা ফেসবুক প্রোফাইল পেজগুলো ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে, নাকি শুধুমাত্র ফলো বাটনওয়ালা প্রোফাইল পেজগুলো ফেসবুক ইউজাররা ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। তো এখানে আপনারা যে ফেসবুক প্রোফাইল পেজটাতে লাইক বাটন শো করতেছে সেই ফেসবুক প্রোফাইল পেজে থ্রি ডট আইকনটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটনও শো করতেছে। তো এখান থেকে যদি লাইক বাটনটার উপর ক্লিক করে আমরা ফেসটা লাইক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ফেসটা ফলো হয়ে যাচ্ছে। এতে করে কিন্তু আমরা ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে একটা কিন্তু ক্লাসিক পেজের ফিল পাচ্ছি। ক্লাসিক পেজেও কিন্তু একই সিস্টেমটা হয়, ক্লাসিক পেজের মধ্যে কোনো ক্লাসিক পেজকে গিয়ে যদি আমরা লাইক করি, সেক্ষেত্রে সাথে সাথে অটোমেটিক কিন্তু সেই পেজটা ফলো হয়ে যায়। তো এখানেও দেখতে পাচ্ছেন ফেসবুক প্রোফাইল পেজের মধ্যেও ফেসবুক সেই সিস্টেমটা কিন্তু নিয়ে আসতে চাচ্ছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে সব ফেসবুক ইউজারদের ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে ফলো বাটনের পরিবর্তে লাইক বাটন শো করতেছে, তাদের চিন্তার কোনো কারণ নেই, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল পেজের নতুন একটা আপডেট। আপনারা একটু কষ্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কাদের কাদের ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে লাইক বাটন শো করতেছে, যাতে আমরা একটু আইডিয়া করতে পারি কত সংখ্যক লোকের ফেসবুক প্রোফাইল পেজের মধ্যে ফলো বাটনের পরিবর্তে লাইক বাটন শো করতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে নিচের শেয়ার আইকনটার উপর ক্লিক করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।